السلام عليكم ورحمة الله وبركاته. হ্যালো, হ্যাঁ ভাই, আপনার সাথে অনেকদিন পর মানে খুব ইচ্ছা মানে ছিল আপনার সাথে কথা বলবো, আজকে সেইটা আচ্ছা সফল হলো। আচ্ছা, আচ্ছা, ভালো আমি আছেন আপনি? প্রথমে বলি, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলেন। ভাই আমি আসলে ফেসটা দেখাতে যাচ্ছি না, তো আচ্ছা ঠিক জানেনই আছে, কেন। সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি গীতা থেকে একটু আলোচনা করতে চাই, মানে অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল যে গীতা থেকে একটু আলোচনা করব। আচ্ছা, আপনি আলোচনা এখন করবেন? হ্যাঁ, মানে আপনার সাথে আর কি আলোচনা করতে চাই, যেমন মনে করেন গীতাতে দ্বিতীয় অধ্যায়ের 28 থেকে 30 নম্বর শ্লোকের থেকে শুরু করে শ্রীকৃষ্ণ বিভিন্ন ধরনের কথা কথা হয় আর কি অর্জুনের সাথে। তো সেই কথাগুলোর ভিতরে কিছু প্রবলেম আছে। প্রবলেম আছে বলতে, ধরেন অর্জুন চাচ্ছে না যে যুদ্ধটা করতে, কাদের সাথে যুদ্ধ করবে এই জিনিসটা আগে শ্রীকৃষ্ণের কাছে বলে যে আমি হুম একটু হুম দেখতে চাই বুঝতে কাদের সাথে পেরেছি। আমি যুদ্ধ করব। হুম এখন যখন তাদের সামনে উপস্থাপন করা হয়, তখন অর্জুন দেখে যে তার আত্মীয় পরিজন বা তার বন্ধু বান্ধব, মানে যাবতীয় হুম সবাই হুম তার বিপক্ষে অবস্থান করতেছে, এমনকি তার অস্ত্রগুরু, মানে সবাই আর কি বিপক্ষে। তো অর্জুন ভালো করেই জানে যে সে যদি যুদ্ধ করে তাহলে সে নিজে জিতবে এবং তার আত্মীয় পরিজন সবাই মারা যাবে, মানে এটা এটা অর্জুনের খুব ভালোভাবেই জানা আছে। এটা জানা সত্ত্বেও অর্জুন সবসময় চাইছিল যে সে যুদ্ধ করবে না। তো সে একটা কিন্তু মানবতার পরিচয় পরিচয় দেয়, আমি আমি যতটুকু আর কি ধারণা, সেটা বেশ মানবিক একটা পরিচয় ওইখানে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ মানে সে টোটালি ভিলেন, ভিলেন টাইপই মনে হয় আমার কাছে, ভিলেন ছাড়া অন্য কিছু বলবো না, কারণ তার ক্যারেক্টারটা ঠিক এরকমই যে তাকে ফুললি মানে প্রেশার ক্রিয়েট করে যে না তুমি যুদ্ধ করো, মানে যত রকমের কৌশল আছে তার ভিতরে কয়েকটা কৌশল, যেমন ক্ষত্রিয়দের রক্তে আছে যুদ্ধ করা, মানে এই যে এই ধরনের আহ্বান, হুম হুম ক্ষত্রিয়ের রক্তে যুদ্ধ করার একটা প্রবণতা এরা থাকবে, বা তুমি এটা যুদ্ধ করো এটা ধর্মযুদ্ধ, তারপরে একটা আত্মার একটা গল্প এখানে তৈরি করা হয় যে দেহ মরবে কিন্তু আত্মাটা মরবে না, এই 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 ধরনের একটা অলৌকিক চিন্তা তার ভিতরে ঢুকাই দেওয়া হয় এবং বলা হয় যে আত্মাটা মরবে না, তারা অবশ্যই স্বর্গে যাবে এবং স্বর্গেই থাকবে। এই তো বেশ ভালো কথা। তারপরে সব যখন ফেল হয় তবুও যখন অর্জুন যুদ্ধে রাজি হয় না, তখন আসে বিশ্বরূপের একটা কথা যে মানে বিশ্বরূপ দর্শন একটা জাদুকরি মানে প্রভাব বিস্তার করে তখন, যে দেখো আমি কত কিছু, বা এরকম ধরনের একটা উপস্থাপন করার চেষ্টা করে শ্রীকৃষ্ণ। তারপরে অর্জুন মানে এই যুদ্ধ করতে আগ্রহী হয়। এই ছিল আর কি আলোচনার মূল বিষয়বস্তু, মানে গীতা পড়ে যেটা বুঝলাম তো এই ছিল মূল বিষয়বস্তু। সেখানে অর্জুনকে আপনার কত, সরি, শ্রীকৃষ্ণকে আপনার কতটা নায়ক হিসেবে আপনি দেখবেন? না, অবশ্যই আমি যখন গীতা পড়েছি অনেক বছর আগে, তখন আমার মনে হয়েছিল, তবে এখানে ধর্ম বলতে আসলে খুব সম্ভবত ধর্ম বোঝানো হয় নাই, ন্যায় ধর্ম বোঝানো হয়েছে অনেক জায়গায়, ন্যায় ধর্ম বোঝানো হয়েছে। এবং শ্রীকৃষ্ণের এই বক্তব্যগুলোর অনেকে এই ধরনের ব্যাখ্যা দেন যে আত্মীয় পরিজনের বিরুদ্ধে হলেও ন্যায় যুদ্ধ চালিয়ে যেতে হবে, ন্যায়ের সংগ্রাম চালিয়ে যেতে হবে, এরকম মানে মানে ব্যাখ্যা অনেকে দেন। তারপরেও এই মানে আত্মীয় পরিজনের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধ যুদ্ধের যে অনুপ্রেরণা দেয়া, এটা অবশ্যই নিন্দনীয় এবং খারাপ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কৃষ্ণের এই বক্তব্যগুলোর সাথে আমি একমত না। এবং আপনি যদি চান তাহলে আমরা একটা মানে ডেটাবেস তৈরি করছি, তথ্য ভান্ডার তৈরি করছি ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং হিন্দু ধর্মের উপরে। আপনি যদি চান তাহলে আপনি এই হিন্দু ধর্মের তথ্য ভান্ডারে এই জিনিসগুলো যুক্ত করতে পারেন, যুক্ত করে আমাদের আলোচনা বা আমাদের রেফারেন্স গুলা আরো মানে শক্তিশালী করতে পারেন, যেগুলো দিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি। আর এই আপনার সাথে কাজ করতে পারবো এটা তো আমার আসলে সত্যি খুব ইসের ব্যাপার। আমি চেষ্টা করব, আমি আপাতত গীতা নিয়ে আছি, তবে আমি একটু কাজের প্রেশারে যার কারণে আমি এটা সময় দিতে পারতেছি না, তবে ঈদের পরে আমি এটা কন্টিনিউ করব এবং আপনার সাথে অবশ্যই যোগাযোগ রাখবো আমি এই ব্যাপারে। হ্যাঁ ভাই, খুবই খুবই ভালো হবে তাহলে। তাহলে হিন্দু ধর্ম নিয়ে যারা আমাদের সাথে তর্ক বিতর্ক করতে আসে তাদেরকেও আমরা এখান থেকে জবাবগুলো দিতে পারি। আমি আপনি হ্যাঁ আমার অবশ্যই, মানে ওয়েবসাইটে ঢুকলে, আমাদের ওয়েবসাইটে ঢুকলে তথ্য ভান্ডারের 3 নম্বরে তথ্য ভান্ডার হিন্দু ধর্ম আছে, হিন্দু ধর্ম হ্যাঁ হ্যাঁ সেকশনে আমি আপনি যদি দেখছি, কমেন্টে গিয়ে এগুলো যুক্ত করে দিয়ে আসেন তাহলে আমরা ক্রমান্বয়ে সেগুলোকে আমাদের মূল পোস্টে অন্তর্ভুক্ত করব এবং এগুলো নিয়ে হ্যাঁ আমরা আমি ওই লিঙ্কে পরবর্তীতে, গেছিলাম, ওখানে দেখলাম যে একটা শুধু আর্টিকেল লেখা আর 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 টোটালি গ্যাপ আছে, আমি হ্যাঁ কোনো ফাঁকা আছে, চাচ্ছিলাম আপনারে। হ্যাঁ 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 আমি দেখছি ওটা। হ্যাঁ আমি আমরাও যুক্ত করব কিছুদিন পর এই কাজটা হাতে নিব। আমরা আপাতত ইসলাম ইসলাম ধর্ম নিয়েই বেশি ব্যস্ত আছি, আমরা আমরা যারা সম্পাদক আছি আমরা, এরপরে খ্রিস্ট ধর্ম ধরবো, এরপরে হচ্ছে হিন্দু ধর্ম ধরবো, এর মাঝখানে যদি আপনারা একটু এগিয়ে আসেন, কাজে সাহায্য করেন তাহলে তো খুবই ভালো হয়। তাহলে আমরা হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের যে কুসংস্কার এবং নোংরা প্রথা এবং যুদ্ধ, বিশেষ করে যুদ্ধের পক্ষে যে জিনিসগুলো আছে
সেই হ্যাঁ হ্যাঁ জিনিসগুলো আমরা রেফারেন্স গুলো পেয়ে যাই। মানে আমার মেইন কথা হচ্ছে যে যুদ্ধ কেন হবে, মানে শান্তিতেও কিন্তু শ্রীকৃষ্ণ চাইলে, যদি সে পাওয়ারফুল হইতো বা সেই মানে খুবই ক্ষমতাবান হইতো, তাহলে চাইলে সে নিজেই সেটার সমাধান মানে অন্যভাবে করতে পারতো, কিন্তু তাই বলে যুদ্ধ নিয়ে, যুদ্ধ দিয়ে কেন এটা এটার সমাধান করা হলো, মানে হ্যাঁ, আমার এবং প্রশ্ন আছে এখানে। বিপক্ষের মানুষকে হত্যা করার যে মানে প্রেরণা দিয়েছে, অর্জুনকে যে প্রেরণা দিয়েছে, সেগুলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিন্দনীয়। একজন আধুনিক যুদ্ধ অবশ্যই, বিরোধী মানুষ, সভ্য মানুষ কখনো এই জিনিসগুলোকে সমর্থন করতে পারে না। তারা চেষ্টা করবে যতটা সম্ভব যুদ্ধটাকে যেন মানে করা যায়, পাশ কাটানো যায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এটা এটাই ছিল আমার আলোচনার বিষয়, তো আর কিছু বলতে চাই না তেমন, সবাইকে সুযোগ দেন, আর সিঁদুরের জন্য শুভকামনা রইল, আচ্ছা ভাই, আপনাকে অনেক ভালো থাক। ধন্যবাদ। ভালো থাকবেন আপনিও, এবং শুভকামনা। আচ্ছা, শুভকামনা, ভালো থাকবেন। আচ্ছা।